আনন্দে একি শুধুই কথার কথা এমনই ছবি দেখা গেল জেলার কৃষক বাজারে ধান চাষীদের মুখে উঠে এলো হতাশার কথা ধান বিক্রি করে দাম পাচ্ছেন না সরকারি কিষাণ মান্ডি থেকে খোলা বাজারেও আশঙ্কায় ধান চাষীরা কৃষি নির্ভর জেলা মুর্শিদাবাদ শহর বহরমপুর পেরোলেই চারিদিকে সোনালী ধানের ক্ষেত মাঠ থেকে উঠেছে ধান শুরু হয়েছে ধান ঝাড়াই বাছাইয়ের কাজ আর এই সময়ই কৃষকদের ব্যস্ততার ছবি দেখা গেল সাগরদিঘি কৃষক বাজারে এখানে কিষাণ মান্ডিতে ধান বিক্রয় কেন্দ্রে এসেছেন এলাকার কৃষকেরা লাইন দিয়ে চলছে কৃষকদের রেজিস্ট্রেশনের কাজ এখানেই সরকারি দাম 2183 টাকা সাথে অতিরিক্ত 20 টাকা সর্বমোট 2203 টাকা প্রতি কুইন্টাল দামে কেনা হবে ধান জানানো হচ্ছে সাগরদিঘি কৃষক বাজার তরফে পয়লা নভেম্বর থেকে অফিসিয়ালি শুরু হয়েছে কিন্তু আমাদের এখানে 21 তারিখ থেকে শুরু হয়েছে একটা চাষি কত কুইন্টাল ধান নিতে পারে তাদের জমির পরিমাণ অনুযায়ী সে দিচ্ছে সর্বাধিক কতটা দাম সর্বাধিক 90 কুইন্টাল একটি কেএমএস ঠিক আছে 2183 টাকা কুইন্টাল আর আমাদের সেন্ট্রালাইজ প্রোকিউরমেন্ট সেন্টারে আসলে 20 টাকা প্রতি কুইন্টাল এক্সট্রা রয়েছে আইন আবার রয়েছে আইনের ফাঁকও ধান বিক্রি করতে এসে পড়তে হচ্ছে দালাল চক্র ভিতর ভিতর হয়ে যায় কাজ বলছেন কৃষকেরাই ধান তো অনেক হয় কিন্তু সেই হিসাবে তো নেবে না একটা তো বাকি ধান খোলা বাজার দিতে হবে আরও খোলা বাজারে তো দাম নেই সেই কারণে ধর চাষিদের লাভ হচ্ছে না কম সময় সারের দামটা যদি কমিয়ে দেয় আর ধানের দামটা একটু বাড়িয়ে দেয় তাহলে তো চাষিদের তার লাভটা একটু ভালোই হবে তো সেটাই তো হচ্ছে না না সাগরদিঘিতে ভালোই দালাল আছে দালালদের মাধ্যমে ধান বেশিরভাগ দেওয়া হয় চাষিদের কিছুটা নেবে তারপরে ভেতর ভেতর সব দালালদের মাধ্যমেই হয়ে যায় তবে ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে রয়েছে হতাশার ছবি একে খোলা বাজারে দাম নেই ধানের আর অন্যদিকে বিঘা প্রতি একজন কৃষকের থেকে নেওয়া হচ্ছে মাত্র 10 কুইন্টাল ধান আর বাকি ধান ফিরিয়ে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে খোলা বাজারে সেখানেও ধানের দাম আরও কম একই মাত্রা ছাড়া দাম যাতায়াতের খরচ সব মিলিয়ে ধান চাষ করে লাভ হবে কি না তা নিয়ে উদ্বেগ কৃষকদের মধ্যে আমার উদ্বি তো ধান নিবে না এবার আরও দাদদের সাথে মানে ই করে ওরা ধান কিনছে আমাদের ধান বেচে কিচ্ছু লাভ নেই আবার আমাকে মানে ট্রাক্টর ভাড়া করে নিয়ে এসে এখানে ধান দিতে হচ্ছে তারপরে আবার কুলিতে লোড করছে তাদেরকে কিছু দিতে হচ্ছে পয়সা ঢলটা 5 কেজি লাগেই 5 কেজি করে নিচ্ছে কুইন্টাল দাম পাচ্ছে না তাহলে কী করবেন আপনারা কী করবো চাষ করা ছেড়ে দিতে হবে উপায় তো নাই এখন ভাতে চালের মতো করে রেখে দিতে হবে প্রতীক জমি যা অবস্থা সার মাটির ব্যাপক দাম চাষ করতে পারা যাচ্ছে না ইচ্ছা থাকলেও এবার ভাগ চাষি করে কোনো রকমে ভাতের চালটা হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সারসহ চাষের বিভিন্ন সামগ্রীর দাম বেড়েছে কিন্তু ধানের বিক্রয় মূল্য নিয়ে রয়েছে অসন্তোষ ফলে চাষ করে লাভের মুখ দেখতে পাবেন না আশঙ্কা কৃষকদেরই ন্যায্য দাম পাচ্ছি না সারের প্রচুর দাম হ্যাঁ সারও ন্যায্য মূল্যে পাচ্ছি না দেখবার কেউ নাই সারের যে দাম সে দাম দেখার কেউ নাই এডিওকে ডেপুটেশন দেওয়া হলো একদিনে কয়েকজন সারের ব্যবসাকে তুলে আনলো ওই সেই দিনই শেষ তারপরে কোনো অ্যাকশন নাই খোলা বাজারে ধান বিচে তো আমাদের পড়তে হচ্ছে না চাষ করে লাভ হয় না এখানে আজ বছর 20 কুইন্টাল করে নিয়েছে তাতে অর্ধেক ধান এসেছে অর্ধেকটা বাড়িতে বিচতে গেছে সম্পূর্ণ ধান কাটে লাই না আর বছর 2 বস্তা বেশি আছে তাহলে নি ওইটা আবার ঘুরিয়ে বাড়ি নিয়ে যেতে হয়েছে ঢলটা 5 কেজি করে নিচ্ছে কুইন্টালে সমস্যায় তো না দিলে নিবে না এই বলছে খোলা বাজারে কি চাষ ধান বিচলে কি দাম না লাভ হয় খোলা বাজারে বিচে তো লাভ হয় না তো চাষি কী করবে অগত্যা বিচতে হয়েছে এখানে যখন নিচ্ছে না তখন কী করবো বিচতেই হবে টাকার দরকার চাষি টাকা না পেলে চাষ করবে কোথায় কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে কিন্তু লাভবান হচ্ছে জমির মালিক ঠিকা চাষিদের হাতে থাকছে না কিছুই এই অবস্থায় সারের দাম কমানোর আর্জি ঠিকা চাষিদের চাষি অরিজিনাল যেটা এই কৃষক বন্ধু দিয়েছে সেটা সে চাষি পাচ্ছে না এই কারণ যে আমার 10 বিঘা যার চাষির জমি আছে সে ঠিকা ভাগে দিয়ে দিল 7 6 10 60 মণ ধান নিয়ে নিল অথচ কৃষক ভাতা কিন্তু যেটা ঢোকা সেটা জমিওয়ালা ঢুকলো আর আমি ঠিকাদার আমি ঠিকাই করছি করে আমি কিন্তু সার কিনছি 2200 টাকা বস্তা 2000 টাকা বস্তা 2500 টাকা বস্তা আমাদের এইটা হয়েছে প্রবলেম আপনারা সরিষা বিমা যে জোড়ার দামটা কমালে আমাদের সব ঠিক হবে চাষিকে কৃষক বন্ধু যে দিচ্ছে সে পেছে মালিক পেছে দাম সাহারের দামটা আমাদের কমের দাম সাহারের দামটা না কমালে আমাদের চাষ করা সম্ভব নয় যার জমি সে তো নিজের হাতে চাষ করে না কৃষক বন্ধু ঢুকে জমির মালিকে তাই তো নাকি আর আমরা চাষ করছি নিজের হাতে আমি এখনই মাঠ থেকে এলাম কিন্তু আমার যে জমি ঠিকা ভাগে 4 বিঘা করি কিন্তু আমাকে সাহার কিনতে হয়েছে 2200 টাকা বস্তা এইটাই হচ্ছে আমাদের প্রবলেম এবার একটা সমস্যা যেটা হচ্ছে সেটা
ওই সব কার্ডগুলোকে আপডেট করে দিচ্ছে না। কৃষক বন্ধু না থাকলে কার্ড আর আপডেট হচ্ছে না। আগে কৃষক বন্ধু ব্যাপারটা ছিল না, অনেকেই আছে চাষি যার কৃষক বন্ধু হয়তো এখনও হয়ে ওঠেনি, সেগুলো আবার ধানেরা নেবে না, সেজন্য ধান এবার মান্ডিতে নেওয়াও খুব কম। ওই কোনোরকম করে এখন চাষটা খুব চালিয়ে যেতে হবে, জমি থাকলে তো কেউ ফেলে রাখছেন আর কি, এভাবে হচ্ছে। তো ধান চাষ করে সারের দাম বিশেষ করে, তাতে ধান চাষ করে বিশেষ কিছু লাভ নাই। কৃষিভিত্তিক জেলা মুর্শিদাবাদে সিংহভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, কিন্তু এই চাষিদের ভবিষ্যৎই আজ অনিশ্চয়তার মুখে। কৃষকদের পাশে দাঁড়াবে কারা? চাষ করে লাভের মুখ দেখতে না পেলে কেন করবেন চাষ? এই সব প্রশ্ন থেকেই যাচ্ছে। সাগরদিঘি থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।